শুভ সকাল সবাইকে। সকাল বলতে এখন 8:30 বেজে গেছে। বাইরে গরম কি প্রচন্ড, রৌদ্র দেখলে বোঝা যায়। ঘরে তো এসি চলতেছে, এই জন্য আমরা টের পাচ্ছি না। 8:35 বাজে সকাল, সবাই ফজর নামাজ পড়ে একটু ঘুমায়। আমি একসাথে যাবার সময় বিছনাটা একটু ঝাড় দিয়ে নিয়ে যাই, তাহলে অন্তত দুপুর পর্যন্ত কাজ শেষ। বৌমারা এখনও ঘুমাচ্ছে বলতে হয়তো বা উঠলো, রুমের মধ্যে আছে। আর এমনি সবাই একটু 8 পর্যন্ত, যদি নাতিরা ঘুমে থাকে ঘুমায়, আর আমার হাজবেন্ড উঠে যায়। উনি কী করতেছেন, ইয়া কাম করছেন? আপনার ডিম বাজার শেষ? এই লোকটা, ভদ্রলোকটা আমাদের জন্য সকালে আমাদের একটু আগে উঠে, যার যেটা গুণ আছে সেটা বলতে হয়, কারণ তার আবার মাথালা ডিপ ডিম হয়। একদম রাত্রে যখন শুইব, শোয়ার 5 মিনিট পরে ঘুমাইবো, আবার ফজর নামাজ পরে যখন শুইব ঠিক 5 মিনিট পরে ঘুমাইবো। এই জন্য সে 8 দিকে উঠে যায়। এরা 8 দিকে, আমি 7 সময় উঠি। তুমি 8 উঠো দিদার, আমি তাহলে কালকে দেখুন, তুমি 8 আগে উঠো না। তুমি 8 আগে উঠো, যেদিন তুমি কোথায় কাউরে নিয়ে যাবা তখন। আর এমনি 8 উঠো, উঠে তুমি 80 মতন ফ্রেশ ট্রেশ হয়ে তুমি চাটা তৈরি করে রাখো, আর আমরা মাশাল্লাহ এসে চাটা রেডি পাই। এটা কিন্তু অনেক বড় একটা গুণ। আর আমিও তাকে এইসব কাজে উৎসাহ করি, নিষেধ করি না, কারণ আমরা বিদেশে যারা থাকি আমাদের এখানে সাহায্য করার মতন কোনো কেউ নেই। এই জন্য আমরা ঘরে সবাই কিন্তু সবাইকে সব কাজে সাহায্য করব। বৌমারা আছে দেখি যে শুধু বৌমারাই সকালে উঠে বা যে কোনো কাজ করতে হবে সেটা কিন্তু না, কারণ তাদেরও ছোট বাচ্চা, রাত্রে দেখা গেছে একবার দুবার হয়তো বা উঠতে হয়, তখন ঘুমের একটু ব্যাঘাত ঘটে। এজন্য দেখা গেছে আর অনেকের না ভোরের ঘুমটা অনেক পছন্দের হয়, যেটা আমারও আছে। তাই আমি আমাকে দিয়ে ফিল করি যে আমার কাছে যেমন ফজর নামাজ পড়ে একটু ঘুমাতে ভালো লাগে, এমনটা তো আমার বৌমাদের কাছেও ভালো লাগে। আবার এদিকে এই রোদ তো এই না যে তারা 9-10 পর্যন্ত ঘুমাবে, সেটা না। তারা যখন দেখে যে আমাদের পায়ের আওয়াজ শুনে বা আমাদের কথাবার্তার আওয়াজ শুনে তখন তারাও উঠে আসে। আবার দেখা গেছে অনেক সময় আমারও দেরি হয়, আমার হাজবেন্ডেরও দেরি হয়, আমাদের আগেও তারা উঠে। যেদিন দেখা গেছে আমিও 9:30-9:30 পর্যন্ত ভালো লাগতেছে না, শুয়ে আছি, বা তারা আমার আগে উঠে। সোজা কথা হলো, রান্নাঘরে যে আগে আসে আমাদের বাসায় সে ছাটা বসিয়ে দিবে, সেটা আমার ছোট ছেলে, আমার ছেলেরা হোক। আমার অবশ্য বড় ছেলের এই অভ্যাসটা নেই, যেটা সত্য সেটা বলতে হবে, কিন্তু আমার ছোট ছেলে আসলে সে আবার রং চা খায়, সে তার রং চাটা বসিয়ে দিবে, তা যেটা খায় সব ধরনের মশলা দিয়ে সেটা সে বসিয়ে দেয়। তার বোধ দিকে অপেক্ষা করে না যে আমার তিশা আসবে চা বসাবে, সেটা না, সে বসাই দেয়। বড়টা একটু চাটা বসানোর দিকে সে একটু আলসামি করে, কিন্তু সে আবার দেখা গেছে আমার নাতনিকে সে সকালে যে দাঁত ব্রাশ করা, ডাইপার বদলানো, এগুলো সে করে। যাই হোক, আসল কথা হলো আমাদের, হয়তোবা অনেকে বলবে যে 2টা বউ ঘর থাকার পরও কেন শ্বশুরে সকালে চা তৈরি করছে। এখানে কিন্তু চাটা তৈরি করছে যে মহাভারত মানে অসুবিধা হয়ে যাচ্ছে না, সেটা হলো আরও ভালো। দেখা গেছে বৌমারা যখন উঠে আসে চাটা দেখবে, এখানে ছোট হয়ে যাওয়া বড় হয়ে যাওয়া কিছু না, কারণ এখনও আমার হাজবেন্ড আলহামদুলিল্লাহ সুস্থ আছে। সে যখন তার নিজের, তো আমাদের আগে উঠে, আমি যদি বলি তুমি আর একটু ঘুমাও, সে উঠে যায়, উঠে যায়। এখন তো সে উঠলে তার তখন চাটা দরকার হয়, জন্য সে বসিয়ে দেয়। আর এটা সে আমার বৌমারা আসার আগেও সে এই কাজটা করত, সকালে চাটা সে বসাত। দেখা গেছে শনি রোববারে আমরা বসাতাম, মানে যদি তারপরে উঠে। যাই হোক, তবে আমাদের এখানে ছেলের বুড়া থাকুক বা নিজের মেয়ে থাকুক, কারণ তারাও কিন্তু অন্য ঘরের মেয়ে, আমাদের তাদের এইগুলা ছোটোখাটো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে যে থাক, এরা যখন একটু দেরি করে উঠে উঠক। দেখা গেছে এরপর হতে তো তাদের যুদ্ধ শুরু হয়, রাত্রের 10 পর্যন্ত নন স্টপ সব কাজ তারাই করে। যাই হোক, আমি এখানে
পরোটা খাবো। হিরো আসতেছে, পরোটাটা আমি বসিয়ে ওয়াশরুমে গেলাম, আমার হাজবেন্ডকে বললাম একটু, তাকে অবশ্য আমি বলি নাই, আমি ভাবছি সে তো আছে, এটা দেখবে, দেখলে সে অবশ্যই ওই পাশটা উল্টিয়ে দিবে, এই মনে করি আমি ওয়াশরুমে পরোটাটা বসিয়ে গেলাম। কারণ আজকে খাবো পরোটা দিয়ে চা। আমার আবার সকালে মানে তরকারি দিয়ে এখন কেন জানি পরোটা খেতে ইচ্ছে করে না, বা ডিম দিয়ে আমার কেন জানি ইচ্ছে করে না, এই জন্য আমি দুধটা দিয়ে একটা পরোটা খাই। আর যেদিন কাজ থাকে সেদিন পাউরুটি খাই, আর কাজ না থাকলে যেমন আজকে আসলে আমার একটা বাজে কাজ, এই জন্য আমি পরোটা দিয়ে চাটা দিয়ে ছুবাই ছুবাই এইভাবে খাবো। যাই হোক, আমি এখন ওয়াশরুমে গেলাম পরোটাটা বসাই, আর এসে দেখি আহেরে আহেরে আমার মোবাইল, মোবাইলটা জানি কি তৈরি করছে, এই মোবাইলের জন্য আমার আজকের পরোটাটার কি অবস্থা হলো আপনারা শেষ পর্যন্ত দেখেন। সুনাম করতে করতে আমি একটু ওয়াশরুমে গেছি পরোটা বসাই, আমি বলছি তার নাকে গন্ধ যাব, সে তুলটাবে, এই দেখেন এত মগ্ন হয়ে গেছে মোবাইল নিয়ে, আমি বলি যাই নাই, কারণ আমি মনে করছি একটু দেখছি পরোটা দিচ্ছি, বেশি সুনাম করলে কি হয় দেখছেন, এটার প্রমাণ হলো 10 মিনিটের মধ্যে দেখা দিচ্ছি, 10 মিনিট হয়েছে নি, 10 মিনিটও হয় নাই, যে এখন তো এটা আর খাওয়া যাবে না, এখন আরেকটা ভাজতে হবে। আমি সব বলি না, আমি দেখছি এটা দেখছি, আমি যে সামনে পরোটা এটা দিছি, সে তো খেয়াল করে নাই, আর মোবাইলটা হাতে থাকলে একটু দেখে হয়ে যাবে বিষয়। যাই হোক, মানুষের তো দোষ গুণ থাকবে অবশ্য মোবাইলের, কারণ হেরা দোষ কি, মোবাইল হাতে থাকলে তো সবাই একটু বেখেয়াল হয়ে যায়। তাহলে তোমাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিও? কারণ এটা হলো আমার ঘরের নিয়ম, আমাদের ঘরে বউ ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি সবার যেমন সমান অধিকার, কাজেও তেমন সমান অধিকার, যার দ্বারা যেটা সম্ভব সে সেটা করবে, কোনো ভাগাভাগি নেই। তাহলে সবাই মিলে কাজ করলে তারপরে সংসারটা সুন্দর এবং সুখী হয়, কারণ আমরা বলি সংসার সুখী হয় রমণীর গুণে, না, সংসার সুখী হয় সবার গুণে। একটা পরিবারে যখন সবার মনটা ভালো থাকবে, সবাই সবাইকে ছাড় দিবে, তখনই গিয়ে একটা সংসার সুন্দর হয়। তাহলে কেমন লাগলো কমেন্টে লিখবা, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে, এটা তোমরা ভুলবা না, ছোট্ট করে একটা কমেন্ট লিখবা। আর প্লিজ যারা আজ নতুন, ফলো লাইক অবশ্যই দিবা, আমার সাথে থাকবা, আমি বিদায় নিয়ে নিচ্ছি, ওকে, আসসালামু আলাইকুম।